আজকের এই বিপ্লবী সমাবেশে মানববন্ধনের পারম্পরিক করোনাকালীন যে ট্যাগ দেখতে পাচ্ছে সেটা হলো 40 মার্চ। তো 2022 সালের একটা বিশেষ বিজ্ঞপ্তি এনটিএসসি কর্তৃপক্ষ দেয়, সেখানে তারা ব্যাগ ডেট দিয়েছে 25 মার্চ। আমার বিশ্বাস তারা দিতে পারে, তাহলে তারা চায় না আমাদের 739টি পরিবারের হাসি ফিরিয়ে আনার জন্য, পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনার জন্য তারা চারটি বছর ব্যাগ ডেট দিয়ে আমাদের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ তৈরি করতে পারে। সম্মানিত উপস্থিতি আপনাদের জ্ঞাতার্থে আরো জানাতে চাই, আমাদের যেহেতু ন্যায্য দাবি ন্যায্য পাওনা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমরা ন্যায্য দাবি ন্যায্য পাওনা আমরা বুঝে না পাবো ততক্ষণ আমরা এখান থেকে এক পাও নেব না। আমরা প্রয়োজনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির জনকের একটি উক্তি নিয়ে আমি আমার বক্তব্য তুলে ধরতে চাই। 1971 সালে ইয়াহিয়া খানের এলিয়া দেওয়া বাহিনী যখন বাঙালির পরে ঝাঁপিয়ে পড়েছিলাম, তখন বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন, তোমরা যদি সংখ্যায় কম হও তোমাদের অধিকার এবং দাবি যদি ন্যায্য হয় আমি সেটা মেনে নেব। আজকে এনডিএসসি চেয়ারম্যান আজকে বাংলাদেশের 68,000 গ্রামের 739টি পরিবারের যে কান্নার লোনা জল ধরেছেন এর জবাব তাকে দিতে হবে। আমি জানি জাতির জনকের সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, গণতন্ত্রের মা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি বিষয়টি